আজকে তোমাদের শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথমেই তোমরা চওড়া করে এই পেজটা নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর মোটামুটি পেজের এক সাইডে তোমরা একটা ফিগারের ড্রয়িং তোমাদের দেখাবো। তো ফিগারের ড্রয়িংয়ে প্রথমে আমরা এই মাথাটাকে ওভাল শেপে ড্রয়িং করে নেব। তো মোটামুটি এই জায়গা থেকে এইভাবে একটা ওভাল শেপে তোমরা ফিগারের মাথাটা ড্রয়িং করে নেবে। এরপরে গলার ড্রয়িংটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে সেই বডি স্ট্রাকচারটা আমরা করবো। অর্থাৎ এই কাঁধের লাইনটা করার পর ঠিক এই জায়গা থেকে এই একটু মোটা থেকে সরু হবে, সরু হওয়ার পর এখান থেকে এই রকম করে দেবে। নেক্সট আমরা এই মাথার সোজাসুজি বরাবর, এই মাথার সোজাসুজি বরাবর আমরা এখান থেকে হাতের লাইনটা কিছুটা এই রকম যাবে, তাহলে এটাও আবার এই রকম আসবে। আসার পর এইখান থেকে তোমরা একটু গোল করে এই জায়গায় নিয়ে আসবে, সেমভাবে একটু গোল করে এইখানে নিয়ে আসবে, একটু অল্প একটু গোল হবে নিয়ে আসবে। এরপর নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই লাইনটা এই যাবে আবার এই আসবে, অর্থাৎ হাতের ড্রয়িংটা তৈরি হচ্ছে যে মোটা থেকে সরু, অর্থাৎ এইরকম সোজা সোজা থাকবে। তাহলে এইটাও তাই, এই জায়গা থেকে আবার এই আসবে আবার এই যাবে, এই মোটা থেকে সরু হবে, অর্থাৎ লাইনটা এইরকমভাবে কোনোটা আমাদের হয়ে আসবে। আসার পর আমরা এই যে সোজা লাইনটা, এই সোজা লাইনটা ওপর দিকে একটুখানি লম্বা করে এভাবে টেনে দেব। এরপরে ঠিক মোটামুটি এই দুই জায়গা থেকে আমাদের হাতের ড্রয়িংটা এই হবে, এই হবে, ঠিক এইভাবে হাতের ড্রয়িংটা করে নিলে তোমাদের কাছে একদম ইজি হবে, এমন ঠিকঠাক হবে। এরপরে এই ভেতরের লাইনটা আমরা মুছে দেব, অর্থাৎ প্রণাম বা নমস্কার করছে এইরকমভাবে হাতের ড্রয়িংটা হয়ে যাবে। করার পর ঠিক এই জায়গায় আমরা দুটো করে চুড়ির ড্রয়িং, হাতে চুড়ি পরা আছে সেই ড্রয়িংটা হবে, ভেতরের লাইনগুলো মুছে যাবে। এরপরে আমরা ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে শাড়িটা আমরা করব, এমন এই লাইনটা এই জায়গা থেকে এই রকম হয়ে যাবে, এটা একটু মুছে দেব। এই জায়গা থেকে শাড়ির যে পাটটা এই রকম হবে আর ভাঁজগুলো এইরকম হয়ে আসবে, এইখানেও শাড়ি একটা পাট হবে আর এই জায়গায় একটা শাড়ির পাট হয়ে আসবে, এইখানে ভাঁজগুলো শাড়ির এইরকম আছে আর পেছন থেকে শাড়ির একটা পাট এভাবে চলে যাবে, অর্থাৎ শাড়িটা এইরকমভাবে তোমরা করবে। এরপরও যে ব্লাউজটা, সেই ব্লাউজের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে একটা লাইন তোমরা করবে, করার পর ব্লাউজটা এইরকমভাবে করে দেবে এই, আর এই জায়গা থেকে গোল করে তোমরা এই ব্লাউজটা হয়ে যাবে একদম ইজিভাবে, যে ভাঁজ থাকে ব্লাউজে সেটা হয়ে যাবে। এইভাবে করে করার পর আঙুলগুলো জাস্ট এরমভাবে দুটো করে লাইন টেনে দেবে, তাহলে মনে হবে আঙুল ভাঁজ করা আছে এইরকম। এরপরে দেখো মুখের ড্রয়িংটা কীভাবে করছি, এই সোজাসুজি বরাবর শীতেটা কিছুটা করার পর চুলটা তোমরা এইখান থেকে চুলটা এইরকমভাবে করে এই মুখের লাইনের সাথে লেগে যাবে, এইখানে কানটা করার পর কানের একটা দুল করে দিতে পারো। এরপরে আমরা এই যে চুলটা ঠিক এই জায়গার থেকে আমরা চুলটাকে একটুখানি এইরকমভাবে করে দেব, যেই হবে সাথে সাথে ভেতরে যে ওভাল শেপের যে লাইনটা সেটা মুছে যাবে। এরপর এই জায়গাটা একটু মুছে আমরা
এই যে থুতনিটা আমরা এইরকমভাবে করে দেবো। করার পর এখান থেকে আমরা চোখে মুখে যে ড্রয়িংটা একটা টি নাকের ড্রয়িংটা এইরকমভাবে এইরকম একটা মুখের ড্রয়িং আর চোখের ড্রয়িং তোমরা করে দিতে পারো। এরম করে করার পর গলায় একটা হার করে দিতে পারো। এইখান থেকে আরেকটা হার দেখা যাচ্ছে, এরকমভাবে হতে পারে। এরকমভাবে তোমরা ড্রয়িংটা একটা ফিগারের ড্রয়িং নমস্কার করছে তোমরা দেখিয়ে দেবে। নেক্সট দেখো এখানে একটা আমরা কুলোর ড্রয়িং করব। অনেকটা ঘুরিয়ে এইরকমভাবে তোমরা কুলো ড্রয়িং করবে। এই এটা করার পর আমরা এই লাইনটা মুছে দেব। মুছে দিয়ে লাইনটা এখানে একটু ওপর দিকে উঠে যাবে। এখানটা স্বস্তিক চিহ্ন এইরকম করে তোমরা দেখিয়ে দিতে পারো। আর এইখানে সিঁদুরের আছে, এরকম সিঁদুরের পাঁচটা ফোঁটা করে এইরকমভাবে করে দেবে। এরকমভাবে ড্রয়িংটা করার পর তোমরা এই জায়গা থেকে এরকম ছোট বড় করে ছোট ছোট এরকম শেপে পতাকা করে দেবে। আর এই জায়গায় চাঁদমালা করে দিতে পারো এইরকমভাবে। এরকম করে চাঁদমালাগুলো তোমরা করে দিতে পারো। এরপর পাশটা এরকম ডিজাইনও করে দিতে পারো ডবল করে। এরকম করে দিতে পারো। আর এইখানে শুভ নববর্ষ লেখা এটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে দিতে পারো এইরকম করে। এইভাবে করে শুভ নববর্ষ কথাটা লিখে দেবে। লিখে দেওয়ার পর ঠিক এই জায়গায় একটি মিষ্টির হাঁড়ি তোমরা ড্রয়িং করে দিতে পারো। এ হলো পুরো পয়লা বৈশাখ বা শুভ নববর্ষে একটি
ছবি দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে পুরোটাই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দেওয়া হয়েছে, কয়েকটা জায়গায় বর্ডার দেওয়া হয়নি, যেমন নাকের দুটো দাগ দেওয়া হয়নি, এটা শেড দিয়ে বার করা হবে। এক দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে সিঁদুরের ফোঁটাগুলো সিঁদুরটাতে পড়েছে নিচে, সেটাও কিন্তু বর্ডার দিয়ে এটা রং দিয়ে দেখানো হবে। আর এই শুভ নববর্ষ লেখাটা আমি কিন্তু স্কেচ পেন দিয়ে বর্ডার দিনই, এটা মার্কার পেন দিয়ে করা হয়েছে, যেহেতু মোটা করে করা হয়েছে তাই মার্কার পেন দিয়ে করা হয়েছে। তোমরা মার্কার পেন ইউজ করতে পারো বা রং দিয়েও লিখতে পারো, তোমরা কোনো অসুবিধা নেই, যে যেটা ভালো লাগে সেটাই তোমরা করবে। এবার দেখো কীভাবে কালার করছে। তো এই যে সাবজেক্টটা তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা পুরোটাই দেবে। আমি কিছুটা দেখাচ্ছি, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা পুরো পেছন দিকটা পুরোটাতেই তোমরা দেবে। এই সমস্ত জায়গায় ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা ইউজ করবে। আমি লেখার উপর দিয়েই করছি, যেহেতু লেখাটা ডিপ আছে স্পষ্ট বোঝাই যাবে, তো তোমরা পরেও লিখতে পারো রং করার পর। এই ভেতর দিয়ে আস্তে আস্তে রংটাকে আমাদের ভরাট করতে হবে। আর এই যে চাঁদমালাটা আছে, এই চাঁদমালার পাশ দিয়ে তোমরা রংটা নিয়ে আসবে, সুতোটার উপর দিয়ে রংটা করবে। এইভাবে পুরোটা আমাদের রং করতে হবে। এই মিষ্টিগুলোর পাশ দিয়ে এইভাবে পুরো রংটা এই পাশও তোমরা ভরাট করবে, এই লাইনগুলোর এই দড়িগুলোর উপর দিয়েই কিন্তু রংটা করবে। এইভাবে ব্যাকগ্রাউন্ডটা করে নেবে। এবার যে কুলোটা, এই কুলোটা কীভাবে করছি, তার আগে যে শুভ নববর্ষ লেখার উপর যে তোমরা রংটা যাচ্ছে তার উপর দিয়ে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বা যে যে কালারটা করবে সেই কালার তোমরা পরে করে দিতে পারো। এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে, এই যেহেতু এটা রঙের উপর এই লেখার উপর দিয়ে রং গেছে, আর একটু ডিপ করার জন্য আবার ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লেখাটাকে আবার সুন্দর করে লিখে দিতে পারো, এটা তোমরা করতে পারো। এবার দেখো কুলোটা কীভাবে করছি। তো প্রথমে কুলোটা আমরা ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে নেবো, অর্থাৎ লাইট ব্রাউন হালকা খড়ি রংটা দিয়ে, ঠিক যেভাবে দেখাচ্ছি একটু ডিপ করে যাবে, হালকা করে দেবে। এই লাইন ধরে তোমরা রংটা ডিপ করবে। হ্যাঁ, ডিপ করার পর আস্তে আস্তে দেখো হালকা করে দিচ্ছে, একদম এরকম হালকা করে দেবে, ডিপ করার আর দরকার নেই, ঠিক এই পাশেও তাই হবে। এইভাবে করে নেবে সেম ভাবে এই পাশটাও তাই।
এই লাইনটা ক্লিয়ার করে রংটা করবে। নিচেরও তাই, এইরকম করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে পুরোটাই এই স্বস্তিক চিহ্নের উপর দিয়েই তোমরা হালকা করে কালারটা করবে, খুব চেপে করবে না। ইয়েলো অকার কালারটা যখন তোমরা দেবে খুব চেপে কিন্তু করবে না। এই দেখো আমি হালকা করে কিন্তু পুরো সিঁদুর বা স্বস্তিক চিহ্নের উপর দিয়ে কিন্তু আমি ইয়েলো অকার রংটা করছি, চেপে করার দরকার নেই। দেখছো কত আস্তে আস্তে ধীরে 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 রংটা এরকম করে মেশাতে হবে, এইভাবে করে কুলোটা করবে। এরপরে আমরা স্বস্তিক চিহ্নের কালারে চলে যাব। রেড কালার দিয়ে সবার প্রথমে স্বস্তিক চিহ্নটা আমরা করে নেব। রেড কালার দিয়ে আগে এরকমভাবে তোমরা করে নেবে। এবার সিঁদুরের যে ফোঁটাগুলো আছে সেই সিঁদুরের ফোঁটাগুলো রেড কালার দিয়ে করে নেবে। এবার এইখান থেকে যে রং তোমাদের বলছিলাম যে সিঁদুরের ফোঁটার নিচ দিয়ে যে চলে আসে সিঁদুরগুলো গড়িয়ে, সেইটা তোমরা এরকমভাবে রেড কালার দিয়ে এঁকে দেবে, এরকমভাবে ঘষে। তো হলো রেড কালার দিয়ে। এর উপরে কারামাইন কালার দিয়ে শেড করে দিতে হবে। আবার তা পুরোটা না ঘষলে হবে, নিচ নিচ দিক দিয়ে একটুখানি ডিপ করে দিতে পারো। পুরোটা করছি না, নিচগুলো স্বস্তিক চিহ্নের এইখানে নিচগুলো করে দিলাম। এইভাবে করে তোমরা করবে। ব্রাউন কালার দিয়ে এই যে কুলোর যে বাদুনিটা ছিল ব্রাউন কালার দিয়েও তোমরা এরকম ভরাট করে দিতে পারো। এই হয়ে গেল। আর এই ব্যাকগ্রাউন্ডে রং করার পরে যে ছোট ছোট পতাকাগুলো এগুলো নানা কালারে তোমরা করবে, নানা কালার দিয়ে। ধরো আমি মিডিয়াম গ্রিন একটা দিচ্ছি, কোনোটা হয়তো অরেঞ্জ কালার থাকতে পারে, কোনোটা হয়তো ব্লু কালার থাকতে পারে এরকম, কোনোটা হয়তো রেড কালার থাকতে পারে, এইরকম নানা কালার করবে। এরপর দেখো ওই মিষ্টি হাড়ির দিকে যাচ্ছি, গ্রে কালার দিয়ে এক একটা পাশ থেকে একটু হালকা ডিপ করে এরকমভাবে মিশিয়ে দেবে, একটু হালকা ডিপ করে মিশিয়ে দেবে। পুরোটা করার দরকার নেই, সাদাই থাকুক, এরকম করে একদিকে একটু হালকা করে ঘষে দিলেই হবে গ্রে কালারটা এই, আর বাদ বাকি পেপারে যে সাদাটা সেটাই থাকবে। এরপরে আমরা
ब्राउन कलर दिए मिष्टि जो हाड़ीटा से डिजाइनगुलो कलर कर प्रथम ब्राउन एरपे हमें ऑरेंज कलर दिए डिजाइनटा करब करार पर क्रोम योलो डार्क कलर दिए भेतर ये जगहटा भराट करब ये कलरगुलो सबार बक्से ही आछे अनेक समय नाम आलादा हुए थाके एक एक कोम्पानी किन्तु कलर एक ही थाके एरपर रेड कलर दिए ये भराट हबे करार पर कार्माइन कलर दिए तुम्हारा गुलो के तो डबल कर दीते पारो देखते भालो लगे हो गेलो आमादे मिष्टिर हाड़ी एरपर देखो एक चाँदमाला आमी देखा सबगुलो सेई रकम भावे तुम्हारा करबे भेतरटा पिंक कलर देबे বাইরেটা কারমাইন কালারটা দেবে পোলো কালার বক্সে কালারগুলো পাবে দেখবে রঙের গায়ে লেখা আছে অন্যান্য কালার বক্সেও আছে কালারগুলো তবে নামগুলো একটু আলাদা হয়ে যায় এখানে অরেঞ্জ কালারটা দিতে পারো গ্রিন কালারটা এই চারিদিকে দিয়ে দিতে পারো এই রকম ভাবে এই দুটো চাঁদমালা তোমরা করবে এরপরে আমরা এই গোলগুলো রেড কালার এই রকম করে দেবে আর গ্লাস মার্কিং পেন্সিল বর্ডার পেন্সিল দিয়ে এই রকম লাইনগুলো তোমরা টেনে দেবে যে সুতোর যে লাইনগুলো ব্ল্যাক কালার দিয়ে টানতে পারো রেড কালার দিয়ে টানতে পারো অসুবিধা নেই তোমরা নানা রকম কালার দিয়ে করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা স্কিপ করে যে ওনা কথাগুলো মিস করলে কালারগুলো ঠিকঠাকভাবে করতে পারবে না ছবিটা ঠিক ভালো হবে না আশা করি সেটা তোমরা করবে না ছবিটাও ভালো হবে এরপরে পার্টে ফিগারটা তোমাদের দেখাবো তো দেখো দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা যেভাবে দেখিয়েছিলাম বাদবাকিটা কিন্তু সেভাবেই করা হয়েছে আর তোমাদের এই অংশগুলো দেখানো হয়েছে ঠিক সেভাবেই আশা করি তোমরা কমপ্লিট করতে পেরেছো এবার দেখো ফিগারটা কিভাবে করছে তো ফিগারের প্রথমে স্কিন কালারটা আমরা लाइट ब्राउन कलर दिए फिगर स्किन कलर खूब हल्का चूड़े चारिपाशुलो मुखे जो शेडगुलो नाक लाइन बोले जे शेड दिए देखाना होबे शेडगुलो तुम्हारा ठीक এই রকম ভাবে এইভাবে করে নেবে করে নেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে হালকা করে এইরকম ভাবে
ইয়াবে হালকা করে অরেঞ্জ কালারটা এই ব্রাউনের সাথে মিশিয়ে তোমরা দিও সবার সেই স্কিন কালারটা অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই মুখের রংটা একটু তোমরা ধরে করবে কারমাইন কালারটা দিয়ে কোনো কোনো জায়গায় একটুখানি টাচ করে দিলে একটু ডিপ শেডটা চলে আসবে তোমরা ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো ও এই জায়গাটা তার কানের করা হয়নি এইরকম করে সেটটা তোমরা করে নেবে করার পর আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইরকম গুরুটা তোমরা করে দিতে পারো আর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটটা করে দিতে পারো রেড কালার দিয়ে একটা এইরকম টিপ সুন্দর করে তোমরা করে দেবে তাহলে পুরো কাজটা আমাদের কমপ্লিট হবে এরপর দেখো শাড়ির কালারটা তারপরে আমি চুলের কালারটার দিকে যাচ্ছি শাড়ির কালারটা আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হালকা করে শেড দেব একটু ঘিয়ে ঘিয়ে থাকবে হালকা হলদে শেড
হোয়াইট কালার দিয়ে এই ক্রোম ইয়েলো যে ডার্ক কালারটা হালকা করে দেওয়া হলো শাড়িতে, তোমরা এটা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। তাহলে হালকাটা হলদে ব্যাপারটা মিশে গিয়ে দেখতে ভালো লাগবে। এরপরে রেড কালার দিয়ে এই পাড়গুলো আমরা করব, শাড়ির যে পাড়টা এই পাশেরও রেড কালার দিয়ে হবে। এই পেছনে যে একটা ভাঁজ শাড়ি গেছে ওইটাও ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করার পর তোমরা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। কারমাইন কালার দিয়ে এই শাড়ি পাড়ের উপরে তোমরা শেড দেবে। এরপরে আমরা চলে যাব ব্লাউজের কালার, রেড কালার দিয়ে হবে। দেখছো আস্তে আস্তে কিন্তু কাজটা আমাদের কমপ্লিট হয়ে আসছে। এবার কারমাইন কালার দিয়ে এই যে ব্লাউজের যে এই যে ভাঁজগুলো হাতার, সেই ব্লাউজের ভাঁজগুলো এইভাবে করে আমরা করে দেব। রেড কালারের চুড়ি আর একটা হোয়াইট কালারের চুড়ি করতে পারো, হোয়াইট কালারের মধ্যে গ্রে কালার দিয়ে শেড দিতে পারো। এইখানে তোমরা ইয়েলো কানের দুলটা ইয়েলো করে নিচে একটু গ্রিনের রাখতে পারো। এইখানেও এই গলার হারগুলো আছে, এইখানে তোমরা একটু গ্রিনে রাখতে পারো, কোবাল্ট ব্লু দিয়ে এটা করতে পারো। তোমরা কালার এগুলো চেঞ্জ করতে পারো, তোমাদের মতন করতে পারো। সবার শেষ আমরা চুলটা করব। এই চুলটা তোমরা খুব ধরে ধরে করতে হবে, গ্রে কালার দিয়ে চুলের উপর যে আলোটা তোমরা বুঝিয়ে দেবে, আর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলো ধরে ক্লিয়ার করবে। যার জন্য আমি করলাম না, এই লাইনগুলো ক্লিয়ার করার জন্য ছোট জায়গা, সেই জন্য তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করতে পারো।
ঠিক সেম ভাবে এই জায়গাটাও আমাদের করতে হবে। একটু রেড কালার দিয়ে এই সিঁড়িতে একটুখানি সিঁদুর এরকম করে দিতে পারো। এই জায়গাটাও একটু রেড কালার দিয়ে এই গোলগুলো করে দেবো। চোখের কোনায় একটু রেড গ্লাস মার্কিং দিয়ে দিয়ে দেবে। এইভাবে ছোট ছোট কাজগুলো তোমরা সুন্দর করে করবে। এ হলো কমপ্লিট একটি শুভ নববর্ষ বা পয়লা বৈশাখের সিনারি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলের অন্যান্য ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশাপাশি বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেতে পারো নতুন ভিডিও করলে।